নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9টা, আর আমি সকালে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি কাজে লেগে পড়েছি। তো আজকে সোমবার আর বাইরের ওয়েদারটা এত ভালো কি বলবো তোমাদের, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা। তো সেই জন্য ভাবলাম ঘরটা আজকে একবার পরিষ্কার করে নিই। তো অনেকদিন আগে একবার পরিষ্কার করেছিলাম প্রাপ্তির ওই জন্মদিনের আগে, আর কয়েকদিন যে গেল যেমন রৌদ্র তেমনই কিন্তু হাওয়া। তো সেই জন্য ঘরে অনেক ধুলোবালি হয়েছে, আর এমনিতেই টিনের ঘরে কিন্তু বেশি ধুলোবালি, মাকড়সা এসব কিন্তু হয়, কদিন পরপরই পরিষ্কার করতে হয়। তাই আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তো সেই জন্য ভাবছি আজকেও একবার ঘরটা ঝাড় দিয়ে নিই। আর কদিন আগে যেহেতু একবার পরিষ্কার করেছিলাম তো সেই জন্য খুব একটা যে নোংরা হয়েছে তাও না, ওই কিছু কিছু জায়গায় মাকড়সা হয়েছে, তার আর হচ্ছে জিনিসপত্রের উপরে একটু ধুলোবালি জমেছে সেই আর কি। তো এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু স্নান পুজো দেব। আর আজকে সোমবার, ভাবছি একটু মন্দিরেও যাব। তো সেই জন্য সকালবেলায় আগে রান্না বাড়ি কমপ্লিট করে নিয়েছি, আর ও খাওয়া দাওয়া করে আবার দোকানে চলেও গেছে। তো তারপরেই আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো তারপরে যে আলমারির ওপরে আমি ট্রলি রেখে দিই, তো ট্রলির নিচে একটা চাদর পেতে রেখি, তারপরে ট্রলি রেখে ওপরে আবার আমার পুরাতন নাইটি ওগুলো দিয়ে ঢেকে রাখি যাতে একটু ধুলোবালি কম পড়ে। তো যাই হোক, এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য ধুলোবালি পড়েছে, তাই আমি ট্রলিগুলো নামিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আর ভাবছি আজকে কভারগুলোও ধুয়ে দেব। তো সেই জন্য আমি কভারগুলোও নামিয়ে নিয়েছি, আর এখন আমি ফার্নিচারগুলো মুছছি। আর ওই যে দেখো, মানে নাগাল পাচ্ছিলাম না, তারপরে ওই খাটের মানে যে ডিজাইনটা আছে সেটার ওপরে দাঁড়িয়ে কিন্তু আমি মানে মুছামুছির কাজটা করলাম। তো যাই হোক, অনেক সময় অনেক পরিস্থিতিতে অনেক কাজই করতে হয়, তো কিছু করার নেই, মানে উপায় থাকে না। তো তারপরে এই যে আলনার ওপরে একটা চট দিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু এখন আমি মাকড়সাগুলো ঝেড়ে নেব। আর কি বলতো, যদি আমি এই আলনার জামাকাপড় সরাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আর এখন কিন্তু ওই সকাল 10:30-11টা বেজেও গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য আলনার ওপরে একটা চট রেখে তারপরে কিন্তু আমি পরিষ্কার করছি, এতে সময় কম লাগে আর তাড়াতাড়ি তোমার কাজকর্ম মানে হয়ে যায়। আমি তো মাঝে মাঝে তাই করি, মানে যখন সময় কম থাকে তখন আমি এটাই করি যে যখন যেখানে পরিষ্কার করি তখন একটা চট দিয়ে দিই, তারপরে পরিষ্কার করে সেটাকে সরিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, তোমরাও এভাবে করতে পারো, তাহলে দেখবে অনেকটা সময় বেঁচে যাবে। তো এখন এই যে আমি ফ্রিজের ওপর, তারপরে মানে কোনায় কোনায় হয় না অনেক সময় মাকড়সা থাকে, সেগুলো ভালো করে ঝেড়ে, তারপরে এই যে দেখো মানে খাটের নিচ, তারপরে আলনার নিচে, তো সব কিছু ঝাড় দিয়ে এই যে এই নোংরাগুলো বের হলো। তো এর কয়েকদিন আগে একবার পরিষ্কার করেছিলাম তখন এতগুলো বের হয়েছিল, আবার এই যে এতগুলো বের হয়েছে। তো কি বলবো, মানে প্রত্যেক দিন ঝাড়লে মনে হয় প্রত্যেক দিনই বের হবে। তো যাই হোক, প্রত্যেক দিন তো আর সম্ভব নয়। তো এই যে এখন আমি ঝাড় দিয়ে তারপরে এগুলোকে মানে এক জায়গায় করে বাইরে ফেলে দেব।
তো তারপরে এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর প্রথমে একবার মুছেছি, তো তারপরে আরেকবার জলটা পাল্টে আরেকবার মুছে নিচ্ছি, কারণ যেহেতু আজকে পরিষ্কার করেছি তো সেই জন্য মানে নোংরাটার পরিমাণ একটু বেশি হয়েছে, তো একবারের মোছাতে কাজ হয়নি, তো সেই জন্য আরেকবার মুছে তারপরে এখন আমি যে কভারগুলো মানে ভিজিয়েছিলাম সার্ফের জলে তো সেগুলোই ধুয়ে দিয়েছি। আর আজকে রৌদ্র নেই বললেই চলে। আর আজকে অনেকদিন পরে কিন্তু এইরকম ওয়েদার সত্যি খুব ভালো লাগছে, রৌদ্র নেই আবার কিন্তু হাওয়া, আর হাওয়াটা জানো খুবই ঠান্ডা, মানে চারিদিক দিয়ে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা। তো এখন হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তো তারপরে স্নান করে নেব। তো তারপরে যে স্নান করে ঘরে চলে এলাম, আর এখন একটু ক্রিম দিয়ে নিচ্ছি। আর কি বলতো, আমাদের মতো এই গৃহিণীরা এই বাড়ির কাজকর্ম সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে মাঝে মাঝে নিজেকেই ভুলে যাই, মানে নিজেরও যে যত্নের দরকার মানে সেটাই করতে ভুলে যাই। মাঝে মাঝে তো সময়ের অভাবে ওইভাবে স্নান করে চলে যাই, পরে আর এই ক্রিম তেল এইসব দিতে ভুলেই যাই। তো যাই হোক, আজকে সময় পেয়েছি সেই জন্য দিলাম। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর আজকে একটু মন্দিরেও যাব। তো যাই হোক, আগে বাড়িতে পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব। তো ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে পুজোর থালা বাসনগুলো ধুয়ে তারপরে ঘরে পুজো দেব, তারপরে মন্দিরে যাব। আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর যদি আজকের ব্লগের কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক সাহায্য করে, আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ আমার তো খুব ভালো লাগছে, এইভাবেই দিয়ে যাও যাতে আমি ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো যাই হোক, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি মন্দিরে যাব। তো দেখো, মন্দিরে যাওয়ার জন্য প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তারপরে এই যে মন্দিরে যাব, তো তারপরে মন্দিরে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এসে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে সোমবার, তো নিরামিষই রান্না করেছি, এখানে পাট শাক ভেজেছি আর আলু ঢেঁড়স ভাজা, তার সাথে করেছিলাম সয়াবিনের তরকারি। তো তারপরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গিয়ে ঘরে চলে এসেছি, আর দেখছি যে কভার শুকিয়ে গেছে, মানে এই ফ্রিজের ওপরে যে কভারটা দিই সেটা শুকিয়ে গেছে, সেই জন্য কভারটা ফ্রিজের ওপরে আবার দিয়ে দেব। তো তারপরে যে ফুলদানি, তারপরে আরও যে দরকার জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে রাখব। আর ফুলদানির সাথে সাথে আমি কি রাখি বলতো, একটা বক্সের ভেতরে আমার কাঁকড়া, ক্লিপ, গার্ডার এইসবই রাখি। কি বলতো, কোথাও যাওয়ার সময় কাঁকড়া ক্লিপ যদি হাতের কাছে থাকে তাহলে ভালো লাগে, আর যদি রেডি টেডি হয়ে তারপরে যদি আবার বের করতে হয় তাহলে কিন্তু বিরক্ত লাগে। তো সেই জন্য এই যে বক্সটা দেখছো, এটার ভেতরে কিন্তু আমার কাঁকড়া, গার্ডার এইসবই রাখি। তো তারপরে আমার একটা ওষুধ আছে, আর তার সাথে আছে ভিক্স, তারপরে নেল কাটার প্রাপ্তির, তারপরে আমাদের নেল কাটার, তো সেটাতে একটা বাটির ভেতরে রেখে তারপরে ওই ফ্রিজের ওপরে সাজিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন।